আগে জানিয়েছি, সরবরাহ কমের অজুহাতে বাজারে বেড়েছে মুরগি ও মাছের দাম, তবে স্থিতিশীল আছে ইলিশের দাম। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন আমাদের রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সবুজ, তামিম, রাজধানীর কাঁচা বাজারের খবর জানাতে আমরা এখন আছি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। তো এই মার্কেটের যে কাঁচা বাজারের অংশটি, সেই অংশটি কিন্তু বাজার থেকে সরিয়ে পাশের যে খেলার মাঠ, সেই খেলার মাঠে বসানো হয়েছে করোনার কারণে যে দূরত্ব বজায় রাখার নির্দেশনা আছে সেই নির্দেশনা পরিপালনের জন্য। তো এখানে এসে আমরা কাঁচা বাজারের যে চিত্র দেখেছি, দোকানগুলো বেশ দূরত্বে রাখা হলেও কিন্তু ক্রেতারা যারা কিনছেন তারা কিন্তু তেমন একটা দূরত্ব মানছেন না, এবং এখানে সবজির দরদাম নিয়ে খুব একটা অসন্তোষ নেই ক্রেতাদের। বিক্রেতারাও বলছেন যে সরবরাহ বেশ ভালো এবং দামও মোটামুটিভাবে কমতির দিকে রয়েছে। শুধুমাত্র রমজানের কারণে বেগুনের দাম কিছুটা চড়া, এটা 70-90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি, যে সবজিগুলো মোটামুটিভাবে একই দামেই আছে তাদের দাবি, এবং সেই দামের নিয়ে ক্রেতাদের মধ্যে অভিযোগ নেই। তবে ক্যাপসিকামের দাম 3 দিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে, যেটা তারা বলছে সরবরাহ সংকট এবং এই ক্যাপসিকামটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, যার জন্য যে ক্যাপসিকাম বিক্রি হতো 3 দিন আগেও 300 টাকা বা 250 টাকা বা 350 টাকা, সেগুলো এখন বিক্রি হচ্ছে 700 টাকা বা 700 টাকার উপরে কেজি দরে। এবং অন্যান্য সবজির ভেতরে শসা বিক্রি হচ্ছে 30-40-50 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 40-50, লেবু বিক্রি হচ্ছে 30-40 টাকা হালি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 40-50 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, চাল কুমড়া প্রতি পিস 40 টাকা, তো কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তো এইসব এগুলোর দাম একই আছে এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে, এবং দাম আর বাড়ার বা এরকম কোনো সংকটের কথাও তারা কিন্তু বলেনি। তো সবজি বাজার থেকে আমরা যদি একটু মাছ বাজারের দিকে খেয়াল করি, তাহলে মাছ বাজারে আমরা দেখেছি মাছের সরবরাহ বিক্রেতাদের চোখে কিছুটা, অনেক দোকানি বলছে যে সরবরাহ কম, আবার অনেক দোকান বলছে যে দাম বৃদ্ধির কারণ আজকে শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে যেহেতু চাহিদা বাড়ে, সেই হিসেবে প্রতি কেজি মাছের দাম মোটামুটিভাবে চাষের ছাড়া কেজিতে 50-100 টাকা পর্যন্ত বেড়েছে। সেখানে দেশি নদীর চিংড়ি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে, চাষের যেগুলো বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে, শিং 500-600, পাবদা 700, বোয়াল 650, কাতল বড়গুলো বিক্রি হচ্ছে 260, রুই 220, এরকম এভাবে বিক্রি হচ্ছে। তবে সেখানে যে ইলিশ মাছ এসেছে কয়েকটি দোকানে দেখেছি, সেই দোকানে ইলিশ মাছের দাম কিন্তু বিক্রেতারাও বলছেন ঠিকই রয়েছে, এবং সেই দামের সাথে একমত পোষণ করেছেন যারা ক্রেতা তারাও। প্রতি হালি ইলিশ যেগুলো কেজি ওজনের সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 5000 টাকা হালি দরে বিক্রি হচ্ছে, এবং ডিমের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে, একই রোজার শুরু থেকে যে দামে বিক্রি হচ্ছে সেই দামে বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগি এবং ব্রয়লারের দাম বেড়েছে, প্রতি পিসে অন্তত 20-30 টাকা বেড়েছে দেশি মুরগির দাম, এবং ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। তো তামিম, রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে কাঁচা বাজারের খবর ছিল আমার কাছে এই। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী।